সুবুরিয়া রাজ্য মেঘালয়ত আজিরে পৰা বিভিন্ন দল সংগঠনে বহিরাজ্যর গাড়ি প্রবেশত বাধা প্রদান করে। চেরাপঞ্জী আর দাউকিরৈ যাওয়া পথত আবদ্ধ করে রাখে অসম তথা ভিন্ন রাজ্যর পৰা যাওয়া শ গাড়ি। সদৌ খাসি মেঘালয় পর্যটক টেক্সি সন্থার দাবি, মেঘালয়ের গাড়ি উঠিহে যাত্রীয়ে ঘুরব পাৰিব পর্যটনস্থলী। কেবল মেঘালয়ের স্থানীয় বাণিজ্যিক বাহনত উঠিহে ভারতীয় লোকে চাব পাৰিব মেঘালয়ের সৌন্দর্য, যার বাবে আজি পথত গাড়ির ভিতরতে দীর্ঘ সময় ধরে আবদ্ধ হয়ে পড়ে কেবা শতাধিক পর্যটক। খাসি টেক্সি সন্থার এই প্রতিবাদর পাছতে সেই স্থানত উপস্থিত হয় মেঘালয় আরক্ষী। পরবর্তী সময়ত দুয়োপক্ষর আলোচনা মর্মে আবদ্ধ পর্যটকসকলক এছকৰ দি গন্তব্য স্থানলৈ লৈ যায়। মেঘালয়ের পর্যটন ক্ষেত্রর জড়িত এই বিষয়ত দুয়োখন রাজ্যের মুরব্বী আলোচনাত মিলিত হয়ে কোনো এক সিদ্ধান্ত উপনীত নহলে এই সমস্যা সদায় উদ্ভব হয়ে থাকিব। গুৱাহাটীৰ পৰা বীৰিঞ্চি কুমাৰ ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। সুবুরিয়া রাজ্য মেঘালয়ত আজিরে পৰা বিভিন্ন দল সংগঠনে বহিরাজ্যর গাড়ি প্রবেশত বাধা প্রদান করে। চেরাপঞ্জী আর দাউকিরৈ যাওয়া পথত আবদ্ধ করে রাখে অসম তথা ভিন্ন রাজ্যর পৰা যাওয়া শ গাড়ি। সদৌ খাসি মেঘালয় পর্যটক টেক্সি সন্থার দাবি, মেঘালয়ের গাড়ি উঠিহে যাত্রীয়ে ঘুরব পাৰিব পর্যটনস্থলী। কেবল মেঘালয়ের স্থানীয় বাণিজ্যিক বাহনত উঠিহে ভারতীয় লোকে চাব পাৰিব মেঘালয়ের সৌন্দর্য, যার বাবে আজি পথত গাড়ির ভিতরতে দীর্ঘ সময় ধরে আবদ্ধ হয়ে পড়ে কেবা শতাধিক পর্যটক। খাসি টেক্সি সন্থার এই প্রতিবাদর পাছতে সেই স্থানত উপস্থিত হয় মেঘালয় আরক্ষী। পরবর্তী সময়ত দুয়োপক্ষর আলোচনা মর্মে আবদ্ধ পর্যটকসকলক এছকৰ দি গন্তব্য স্থানলৈ লৈ যায়। মেঘালয়ের পর্যটন ক্ষেত্রর জড়িত এই বিষয়ত দুয়োখন রাজ্যের মুরব্বী আলোচনাত মিলিত হয়ে কোনো এক সিদ্ধান্ত উপনীত নহলে এই সমস্যা সদায় উদ্ভব হয়ে থাকিব। গুৱাহাটীৰ পৰা বীৰিঞ্চি কুমাৰ ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। সুবুরিয়া রাজ্য মেঘালয়ত আজিরে পৰা বিভিন্ন দল সংগঠনে বহিরাজ্যর গাড়ি প্রবেশত বাধা প্রদান করে। চেরাপঞ্জী আর দাউকিরৈ যাওয়া পথত আবদ্ধ করে রাখে অসম তথা ভিন্ন রাজ্যের পৰা যাওয়া শ গাড়ি। সদৌ খাসি মেঘালয় পর্যটক টেক্সি সন্থার দাবি, মেঘালয়ের গাড়ি উঠিহে যাত্রীয়ে ঘুরব পাৰিব পর্যটনস্থলী। কেবল মেঘালয়ের স্থানীয় বাণিজ্যিক বাহনত উঠিহে ভারতীয় লোকে চাব পাৰিব মেঘালয়ের সৌন্দর্য, যার বাবে আজি পথত গাড়ির ভিতরতে দীর্ঘ সময় ধরে আবদ্ধ হয়ে পড়ে কেবা শতাধিক পর্যটক। খাসি টেক্সি সন্থার এই প্রতিবাদর পাছতে সেই স্থানত উপস্থিত হয় মেঘালয় আরক্ষী। পরবর্তী সময়ত দুয়োপক্ষর আলোচনা মর্মে আবদ্ধ পর্যটকসকলক এছকৰ দি গন্তব্য স্থানলৈ লৈ যায়। মেঘালয়ের পর্যটন ক্ষেত্রর জড়িত এই বিষয়ত দুয়োখন রাজ্যের মুরব্বী আলোচনাত মিলিত হয়ে কোনো এক সিদ্ধান্ত উপনীত নহলে এই সমস্যা সদায় উদ্ভব হয়ে থাকিব। গুৱাহাটীৰ পৰা বীৰিঞ্চি কুমাৰ ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।